আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মাটিকে গুরুত্ব দিয়ে খাদ্য উৎপাদন বাড়াতে হবে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াপল্টনে বিকল্প আরামবাগ চায় বিএনপি। টাঙ্গাইলে বিএনপি 350 নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, আতঙ্কে বাড়ি ছাড়া অনেকে। পাবলিক পরীক্ষায় ধর্মশিক্ষা বহাল চেয়ে নারায়ণগঞ্জে গণমিছিল ইসলামী আন্দোলনের। ঢাকায় সমাবেশের স্থান নিয়ে কৌশলী বিএনপি। রাস্তা বন্ধ করা বিএনপি ও জামায়াতের কাজ, বিক্ষুব্ধ ছাত্রলীগের উদ্দেশ্যে নাজিম। মরক্কোয় মূল্যবৃদ্ধি ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ। দুর্বল সংগঠনের সঙ্গে গোষ্ঠী কুন্দল, দিল্লির বৈঠকে প্রশ্নের মুখে পড়তে পারে বঙ্গ বিজেপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাটির প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করে খাদ্য উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত প্রায় 3 বছর যাবৎ সারা পৃথিবীতে করোনা মহামারীর দুর্যোগ ও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে গোটা বিশ্বে খাদ্য সংকট প্রকট হবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এর সাথে রয়েছে পরিবর্তনশীল বৈশ্বিক জলবায়ুর সমস্যা। বর্তমান সময়ের এই চ্যালেঞ্জ মোকাবেলায় খাদ্য উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই, আর খাদ্য উৎপাদনের মূল উপাদান মাটি। তাই মাটির প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। বিশ্ব মৃত্তিকা দিবস 2022 উপলক্ষে দেওয়া এক বাণীতেই প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব মৃত্তিকা দিবস 2022 পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য মাটি খাদ্যের সূচনা, যেখানে বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। নয়াপল্টনে বিকল্প আরামবাগ চায় বিএনপি। আগামী 10 ডিসেম্বর ঢাকার নয়াপল্টনে গণসমাবেশ করতে চায় বিএনপি, তবে আইন শৃঙ্খলা বাহিনী নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়নি। গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার 11 দিন আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় ডিএমপি। বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে অনড় থাকলেও গত কয়েকদিনে চলমান দরপা করে কিছুটা নমনীয় হয়েছে দলটি। সোমবার থেকে বিকল্প মেনুর চিন্তাও করছেন দলটি শীর্ষ নেতারা। সংঘাত ও চলমান দরপাকর এড়ানো সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় কৌশলের অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিকল্প ভেন্যু চেয়েছেন তারা। নয়াপল্টনের বিকল্প ভেন্যু হিসেবে আরামবাগ চায় বিএনপি। দলীয় একাধিক সূত্র জানায়, যে কোনো মূল্যে 10 ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ করতে চায় দলটি। নয়াপল্টনে অনুমতি না থাকায় আরামবাগ সিএনজি পাম্পের সামনের সড়কে সমাবেশ করতে চায় বিএনপির নেতারা। এদিকে গত রোববার বিকেলে এবং আজে মৌখিকভাবে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। সংঘাত চলমান দরপাকর এড়াতেই নয়াপল্টনে বিকল্প ভেন্যুর এই প্রস্তাব দেয় তারা। টাঙ্গাইলে বিএনপি 350 নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, আতঙ্কে বাড়িঘর ছাড়া অনেকে। টাঙ্গাইলে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় 12টি মামলা করেছে পুলিশ। গত কয়েকদিনে করা এসব মামলায় 350 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো প্রায় 700 নেতা কর্মীকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে 63 জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। জেলার বিভিন্ন নেতা কর্মীদের মাঝে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। গ্রেপ্তার এড়াতে বাড়িঘর ছাড়া রয়েছেন অনেক নেতা কর্মী। বিএনপি নেতা কর্মীদের দাবি, ঢাকা আগামী 10 ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে বাধাগ্রস্ত করতে গায়েবী মামলা দেওয়া হচ্ছে। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার 12টি উপজেলায় এ পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে 12টি মামলা হয়েছে। এ মামলায় 350 জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত 1000 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে বাসাইল থানার উপপরিদর্শক টিটু চৌধুরী বাদী হয়ে 16 জনের নাম সহ অজ্ঞাত 40-50 জনকে আসামি করে গত 24 নভেম্বর বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। এই মামলায় 5 থেকে 6 জনকে গ্রেপ্তার করা হয়। গত 23 নভেম্বর মির্জাপুর থানার উপপরিদর্শক মোশারফ হোসেন বাদী হয়ে 27 জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনের একটি মামলা করেন। পাবলিক পরীক্ষায় ধর্মশিক্ষা বহাল চেয়ে নারায়ণগঞ্জে গণমিছিল ইসলামী আন্দোলনের। পাবলিক পরীক্ষায় ধর্মশিক্ষা আইনের মতো বহালের দাবিতে নারায়ণগঞ্জের রাজপথে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছেন দলটির জেলা ও মহানগর নেতারা। শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ দাবিতে মানববন্ধন ও গণমিছিল করেন দলটির নেতা কর্মীরা। তাদের দাবিগুলোর মধ্যে ছিল, পাবলিক পরীক্ষায় ধর্মশিক্ষা আগের মতো বহাল, শিক্ষা সিলেবাস থেকে ইমান আকিদা
বৈজ্ঞানিক ডারউইনের বিবর্তনবাদ বাতিল এবং শিক্ষার সর্বস্তরে ধর্মশিক্ষা বাধ্যতামূলক করার দাবি। পরে ইসলামী আন্দোলনের বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দীন ইসলামের সভাপতিত্বে গড়া মিছিল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মোহাম্মদ নূর হোসেন ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। নেতারা বলেন, 92% মুসলমানদের দেশের সিলেবাস থেকে ধর্মীয় শিক্ষা বাদ দেওয়া আমরা কিছুতেই বরদাস্ত করব না, আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। ঢাকায় সমাবেশের স্থান নিয়ে কৌশলী বিএনপি। 2024 সালে জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে সহসহ অবস্থান থেকে নিজেদের জানান দিতে এরই মধ্যে শক্তি পরীক্ষায় নেমেছে রাজনৈতিক দলগুলো। তারই অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়বাদী দল সারা দেশে 9টি বিভাগ গণসমাবেশ ইতিমধ্যেই শেষ করেছে। আগামী 10 ডিসেম্বর সর্বশেষ ঢাকায় বিভাগীয় গণসমাবেশ করবে দলটি। এজন্য সরকারের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমোদন দেওয়া হলেও তাদের দলটি পূর্ব ঘোষিত স্থান নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই গণসমাবেশ করতে চাইছে তারা। এ দাবিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বৈঠকে সমাবেশের স্থানের বিষয়ে সিদ্ধান্ত না হলেও কিছুটা নমনীয় অবস্থান জানিয়েছেন নেতারা। বলছেন, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে যে কোনো স্থানে অনুমতি পেলেই তারা শান্তিপূর্ণ সমাবেশ করবেন। বিকল্প মেনুর যে প্রস্তাব দিয়েছেন তাতে এটা স্পষ্ট যে নয়াপল্টনের সমাবেশ করার বিষয়ে কঠোর অবস্থান থেকে সরে এসেছেন তারা। এর আগে বিএনপি নেতারা নয়াপল্টনে সমাবেশ করার ব্যাপারে অনমনীয় ভাব প্রকাশ করে আসছিলেন আর সরকারের তরফ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের কথা বারবার বলা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেছেন, আগামী 10 ডিসেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যান ও তুরাক নদীর তীর ছাড়া বিএনপির গণসমাবেশের জন্য পুলিশ বিকল্প প্রস্তাব দিলে বিএনপি বিবেচনা করবে। রাস্তা বন্ধ করা বিএনপি ও জামায়াতের কাজ, বিক্ষুব্ধ ছাত্রলীগের উদ্দেশ্যে নাজিম। এর নাম যদি হয় ছাত্রলীগ, এই নাটক তো বিএনপি জামায়াতিদের কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। কমিটি ঘোষণা দাবিতে রাতে 10:30 দিকে নিউ মার্কেট এলাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়ের গাড়ি আটকে তাকে অবরুদ্ধ ও সায়েন্সের ল্যাব মোড়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় সেখানে পৌঁছে ডাকা করে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন। নতুন নেতৃত্বে আসবে কমিটি দেবে জানিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্রলীগের দেখভালে দায়িত্ব থাকা বাহাউদ্দিন নাসিম বলেন, তোমরা ক্যাম্পাসের বাইরে আসে আমরা লজ্জিত ও দুঃখিত। এর আগে কমিটি ঘোষণা দাবিতে আল নাহিয়ান খান জয়কে অবরুদ্ধ করে রেখেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, ফলে বন্ধ হয়ে গেছে সায়েন্স ল্যাব মোড়ের যানবাহন চলাচল। গত 2.5 ঘন্টা ধরে বন্ধ আছে এই রুটের যানবাহন চলাচল। যানবাহন চলাচল বন্ধ থাকায় নিউ মার্কেট থেকে আসাদ গেট পর্যন্ত রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট, ফলে ঢাকার রাস্তায় মাঝরাতে চলাচলকারী ট্রাকগুলো আটকে আছে রাস্তায়। নারায়ণগঞ্জ থেকে আসা ট্রাক চালক শাহিন মিয়ার ঢাকা উদ্যানের আবাসন খাতের বালু সরবরাহের কাজ করেন। তিনি বলেন, রাতে আমরা বালু আনা নেওয়া করি যানজট এড়াতে ও দ্রুত কাজ করতে, কিন্তু 10:45 সময় থেকে এলিফ্যান্ট রোডে আটকে আছি। এখানে প্রায় 3 ঘন্টা হতে চললো, এখনো কতক্ষণ থাকা লাগে বুঝতে পারছি না। আজকের দিনে আয় রোজগারের লস হইল, মাঝরাতে এসব করে সাধারণ মানুষকে ভোগান্তি কেন? মরক্কোয় মূল্যবৃদ্ধি ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ। মরক্কো রাজধানী রাবাতে জীবনযাত্রায় ব্যয়বৃদ্ধি ও নিপীড়নের প্রতিবাদে হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। দেশটিতে মূল্যস্ফীতির কারণে ব্যাপক সামাজিক অসন্তোষ দেখা দেয়, ফলে রোববার বড় ধরনের এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সাংবাদিকরা বলছেন, প্রায় 3,000 লোক এ বিক্ষোভে অংশ নিয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত এটি সবচেয়ে বড় বিক্ষোভ। তবে পুলিশ বলছে বিক্ষোভকারীদের সংখ্যা 1200 থেকে 1500। বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে বলছেন, জনগণ চাই দ্রব্যমূল্য কমুক, তারা চাচ্ছে স্বৈরাচার ও দুর্নীতির নির্মূল হোক। বিক্ষোভ আয়োজনকারী মরক্কোর সোশ্যাল ফ্রন্ট ও বামপন্থী টেট ইউনিয়নগুলোর সমন্বয়কারী ইউনুস ফেরাসিন বলেছেন, আমরা এমন এক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি যারা ক্ষমতা ও অর্থকে এক করে ফেলেছে। সরকারের পরিকল্পনা বিষয়ক হাই কমিশনার সাম্প্রতিক এক রিপোর্টে বলেছে, করোনা মহামারী ও মূল্যস্ফীতির আঘাতে ক্ষতিগ্রস্ত অর্থনীতিতে দারিদ্র্যের স্তর 2014 সালের পরিস্থিতিতে ফিরে গেছে। দুর্বল সংগঠনের সঙ্গে গোষ্ঠী কুন্দল, দিল্লির বৈঠকে প্রশ্নের মুখে পড়তে পারে বঙ্গ বিজেপি। বাংলায় দুর্বল বলে চিহ্নিত 19টি লোকসভা কেন্দ্র ঘুরে দিল্লিতে রিপোর্ট জমা দিয়েছেন কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা। বাংলার দলের বুথের সংগঠনের হাল নিয়েও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট করেছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দলের পর্যবেক্ষকরা। আর সেই রিপোর্টে বঙ্গ বিজেপির নিচতলায় সংগঠনের বেহাল অবস্থার ছবিটাই দিল্লির নেতাদের গুছিয়ে এসেছে। দলের কুন্দলের বিষয়টিও নজরে গিয়েছে অমিত শাহ থেকে
বিজেপি নাড্ডার। বাংলায় দলের হাল নিয়ে পর্যবেক্ষকদের থেকে পাওয়া রিপোর্টে খুশি নন কেন্দ্রীয় নেতারা। আর এই বুথ সংগঠন আর দলের মত লাগাম ছাড়া কুন্দল নিয়ে দিল্লির বৈঠকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক অমিত বাস চক্রবর্তীকে।